আসসালামু আলাইকুম বন্ধুরা, আজও দুনিয়াতে এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো সম্পর্কে খুব কম লোকই জানে, যে জায়গাগুলো এখনো রহস্য এবং ভয়ে ঘেরা। এরকমই 10টি রহস্যময় জায়গা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো। নাম্বার 10, ফেইরি সাইকেলস, নামিবিয়া। রেগিস্তানের নাম শুনলেই আপনাদের মনে স্যান্ড অথবা বালির কথা মনে পড়ে, কিন্তু বন্ধুরা, ফেইরি সাইকেলস শুধুমাত্র নামিবিয়ার বালুতেই পাওয়া যায়। আফ্রিকার নামিবিয়াতে একটা বড় রেগিস্তান আছে যার পরিচিতি আসলে নামিবিয়ার ডেজার্ট নামে পরিচিত। নামিবিয়ার বালুচর দুনিয়ার আর সকল বালুচর থেকে আলাদা, কেননা নামিবিয়ার বালুচরে এই গোল গোল সার্কেল দেখা যায় যা পৃথিবীর আর কোনো বালুচরে দেখা যায় না। এই সার্কেলগুলোর নাম দেওয়া হয়েছে ফেইরি সার্কেল। এই সার্কেলগুলো 1100 কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত, আর এই সার্কেলগুলোর ডায়ামিটার 7 থেকে 14 ফিট পর্যন্ত হয়ে থাকে। হয়রান করার বিষয় হলো এই সার্কেলগুলোর চারপাশে ঘাস জন্ম নেয়। এই সার্কেলগুলো হওয়ার পিছনে অনেকের অনেক রকম সন্দেহ রয়েছে। কেউ কেউ মনে করে এই ঘাসগুলো সার্কেল আকারে হওয়ার মূল কারণ টার্মাইট হতে পারে, আবার কেউ কেউ মনে করে এগুলো ন্যাচারালি এমনভাবে জন্ম নেয়। আপনি যদি এই সারফেসকে মনোযোগের সাথে দেখেন তাহলে আপনি এটাকে চাঁদের সারফেসের সাথে তুলনা করতে পারবেন। নাম্বার 9, দ্য গ্রেট ব্লু হোল, বেলিজ, সেন্ট্রাল আমেরিকা। দ্য গ্রেট ব্লু হোল সেন্ট্রাল আমেরিকার বেলিজ শহরে পাওয়া যায়। বন্ধুরা, এই গ্রেট ব্লু হোল আসলে একটি মেরিন হোল, যেটাকে একটা সমুদ্রের কোটাও বলা যেতে পারে। এই হোলের শেপ সার্কুলার, যার ফুল সার্ভিস এরিয়া 70,650 স্কোয়ার মিটার। এই হোলটির সবচেয়ে হয়রান করার মতো বিষয় হলো যে এর ভিতরের পানি অন্য যে কোনো সমুদ্রের পানির চেয়ে অনেক বেশি পরিষ্কার, আবার অনেক লোকই এখানে ডাইভিং করার জন্য আসে, আর এই জায়গাতে অনেক বায়োডাইভার্সিটি দেখা যায়। এই গ্রেট ব্লু হোলের ডায়ামিটার 1,043 ফিট আর যার গভীরতা 407 ফিট। রিসার্চারদের মতে এই গর্তটি হাজার বছর ধরে তৈরি হয়েছে। এই গ্রেট ব্লু হোলটি প্রথমে একটি দ্বীপ ছিল, পরে জিওলজিক্যাল চেঞ্জের কারণে এটি মেরিন হোলে পরিণত হয়েছে। বন্ধুরা, এই জায়গাটি টুরিস্টদের কাছে অনেক পছন্দের একটি জায়গা, কেননা এই জায়গাটি দেখতে আসলেই অনেক অনেক সুন্দর। নাম্বার 8, মৌরিক বোল্ডার্স, নিউজিল্যান্ড। বন্ধুরা, আপনারা যেই বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে মৌরিক বোল্ডার্স বলে। এই বোল্ডার্সগুলোকে নিউজিল্যান্ডের কোকোই বিচে পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকদের মতে এই বোল্ডার্সগুলোর বয়স 6.5 কোটি বছর। প্রতিটা বোল্ডার্সের ওজন প্রায় 1 টনের মতো, আর এক একটা বোল্ডারের উচ্চতা প্রায় 2 মিটার পর্যন্ত হয়, আর বোল্ডারদের ডায়ামিটারও প্রায় 2 মিটার পর্যন্ত হয়। মাউরির পুরনো লোকদের মতে এই বোল্ডারগুলো আসলে এসেছে জাহাজের ভাঙা অংশ থেকে, যেগুলো সমুদ্রে সাঁতরাতে সাঁতরাতে সমুদ্রের বিচে চলে এসেছে। এই বোল্ডার্সগুলোকে উপর থেকে গ্রে কালার মনে হয়, কিন্তু এর ভিতরে আরও রহস্যময় দেখতে। আপনি যদি এই ভাঙা বোল্ডার্সগুলোকে দেখেন তাহলে দেখবেন এর ভিতরে আসলে লাল রং, যা আসলে খুবই আশ্চর্যজনক। বন্ধুরা, প্রতি বছর প্রায় হাজার হাজার লোক এই বোল্ডার্সগুলো দেখার জন্য কোকোই বিচে এসে থাকে, টুরিস্টদেরকে অনেক বেশি আকর্ষণ করে। নাম্বার 7, প্লেন অফ জার্স, লাওস। এই প্লেন অফ জার্সগুলো লাওসের শিয়াংখোয়াংয়ের একটি মেগালিথিক আর্কিওলজিক্যাল দৃশ্যভূমি। প্লেন অফ জার্সের একই জায়গাতে হাজার হাজার পাথরের জার ফেলা রয়েছে। এই জারগুলোকে আসলে আয়রন যুগের জার বলা হয়ে থাকে, যেই হিসাব মতে এই জারগুলোর বয়স 1500 থেকে 2000 বছর, আর এই জারগুলোর উচ্চতা 3 ফুট থেকে 10 ফুট পর্যন্ত হয়ে থাকে, আর যে জারগুলোর ওজন প্রায় 10 টনের মতো। আরও আপনি জেনে হয়রান হবেন যে এই জারগুলো মানুষের অন্তিম সংস্কারের জন্য ব্যবহার করা হতো, যাতে তাদের বডি ভালোভাবে ডিকম্পোজ হয়ে যায়। এই জারগুলোর শেপ আসলে সার্কুলার এবং রেক্ট্যাঙ্গুলার হয়ে থাকে। জারগুলোর পাশাপাশি কিছু ডিস্কের মতো জিনিসও রয়েছে, যে ডিস্কগুলো এই জারগুলোকে ঢাকার কাজ করে। এগুলো ছাড়াও এই জারগুলোকে নিয়ে আরেকটি মজার কাহিনী আছে। লাওসের মানুষদের মতে প্রাচীনকালের এক রাজা হাওঝানের জেতার পরে এই জারগুলোর ভিতরে তার জেতার চিহ্ন হিসেবে ওয়াইন রেখে দিত। টুরিস্ট লাওসের এই প্লেন অফ জারগুলোকে দেখতে খুবই পছন্দ করে। বন্ধুরা, বিজ্ঞানীরা প্লেন অফ জারকে আয়রন যুগের সবচেয়ে বড় এভিডেন্স হিসেবে গণনা করে থাকে। নাম্বার 6, লেক ম্যারাকাইবো, ভেনিজুয়েলা। লেক ম্যারাকাইবো ভেনিজুয়েলার নর্দার্ন এরিয়াতে অবস্থিত, যাকে স্প্যানিশ ভাষায় লাগো দে ম্যারাকাইবো বলা হয়ে থাকে। এই লেক সাউথ আমেরিকার সবচেয়ে পুরনো এবং পুরো বিশ্বের সবচেয়ে পুরনো লেকগুলোর মধ্যে একটি। বিজ্ঞানীদের মতে লেকটি আন্দিস মাউন্টেন থেকে 36 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছে। এই লেকটির নিজস্ব একটি বৈশিষ্ট্য আছে, লেকের আশেপাশের এলাকায় প্রচুর পরিমাণে অয়েল এবং গ্যাস পাওয়া যায়। আসলে ম্যারাকাইবো লেক ভেনিজুয়েলার অয়েল প্রোডাকশনের একটা বিশাল বড় ভাণ্ডার। কিন্তু ম্যারাকাইবো লেক আরেকটা বিশেষ জিনিসের জন্য খুবই বিখ্যাত,
আসলে বন্ধুরা, ম্যারাকাইভো লেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ চমকায়। এই লেকটার উপরে সবসময় ঘন কালো মেঘ জমা থাকে এবং প্রতিদিন রাতে সেখানে প্রচুর পরিমাণে বজ্রপাত হয়ে থাকে। লেক ম্যারাকাইভোতে এক মিনিটের ভিতর প্রায় 28 বার বজ্রপাত হয়। বজ্রপাতের এই ফিনোমেননকে কাটাটুম্বা লাইটিং বলা হয়ে থাকে। নাম্বার 5, সালার দে ইউনি, বলিভিয়া। সালার দে ইউনি বলিভিয়ার একটি বড় লবণাক্ত স্থান। এটি চিলির ঠিক বর্ডারের কাছাকাছি অবস্থিত। এটি প্রায় 10,000 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যা দুনিয়ার সবচেয়ে বড় লবণাক্ত স্থান হিসেবে পরিচিত। এই লবণাক্ত জায়গাটি আসলে বহুত পুরনো লেকের মাধ্যমে তৈরি হয়েছে, যেটি প্রায় 40,000 বছর পুরনো ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই লেকটি বাষ্পভূত হয়ে উড়ে যায় এবং লবণের খনিতে পরিণত হয়। বিজ্ঞানীদের মতে, সালার দে ইউনিতে লবণের সাথে সাথে প্রচুর পরিমাণে লিথিয়ামও পাওয়া যায়। সালার দে ইউনিকে পৃথিবীর সবচেয়ে বড় আয়নাও বলা হয়ে থাকে, কারণ আপনি যখন এখানে দাঁড়াবেন আপনার পুরো প্রতিবিম্ব সেখানে স্পষ্ট হবে। এই জায়গাতে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন আপনি ঠিক আকাশে দাঁড়িয়ে আছেন। আপনাকে বলে রাখা ভালো যে সালার দে ইউনি বলিভিয়ার সবচেয়ে বড় ভয়ানক ট্যুরিস্টের জায়গা। নাম্বার 4, তিয়ানজি মাউন্টেন্স, চায়না। তিয়ানজি মাউন্টেন্স সাউথ সেন্ট্রাল চায়নার হুমানজি প্রদেশে অবস্থিত। তিয়ানজি মাউন্টেন তার ন্যাচারাল বিউটির কারণে সবচেয়ে বেশি পপুলার। আপনি এই ছবিতে তিয়ানজি মাউন্টেন্সের একটি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। তিয়ানজি মাউন্টেন্সের সবচেয়ে উঁচু জায়গাকে কুনলুন পিক বলা হয়ে থাকে, যার উচ্চতা প্রায় 1,262.5 মিটার হয়ে থাকে অথবা 4,142.2 ফিট। ইয়াওয়াং তিয়ানজি নামক এক কৃষকের নাম অনুসারে এই মাউন্টেইনের নাম রাখা হয়েছে। তিয়ানজি মাউন্টেইনে গ্রিন স্টোনও পাওয়া যায়। নাম্বার 3, ফ্লাইং গিজার্স, নেভাডা। বন্ধুরা, ফ্লাইং গিজার্স ইউএস এর নেভাডাতে অবস্থিত। ফ্লাইং গিজার্স এক ন্যাচারাল গরম পানির ঝর্ণা, যেটা আসলে এক ভুলের মাধ্যমে উন্মোচিত হয়েছিল। একবার এক কৃষক জমিতে খোদাই করতে লাগছিল, ঠিক তখনই এক গরম পানি বের হতে লাগলো যার উষ্ণতা প্রায় 200 ডিগ্রি ফারেনহাইট ছিল, যার পর থেকেই সেই ফ্লাইং গিজারের উৎপত্তি হয়। আর আজকের দিন পর্যন্ত এসে সেই ফ্লাইং গিজারের পরিধি প্রায় 74 একর পর্যন্ত হয়েছে। এই ফ্লাইং গিজারটি দেখতে আসলেই চমৎকার। 2016 সালে বার্নিং ম্যান প্রজেক্ট এই ফ্লাইং গিজার সহ আশেপাশের জায়গাকে $6.5 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছিল, যার পর থেকে তারা সেই জায়গাতে শুধুমাত্র কিছু লিমিটেড লোককে যাওয়া আসার জন্য অনুমতি দিয়েছে। নাম্বার 2, ড্রাগন ব্লড ট্রি, ইয়েমেন। আপনারা হয়তো মানুষ এবং জানোয়ারের শরীর থেকে রক্ত বের হতে দেখে থাকবেন, কিন্তু আপনারা কি এমন একটি গাছ দেখেছেন যেই গাছের শরীর থেকেও আসলে রক্ত বের হয়? আসলে বন্ধুরা, ইয়েমেনের সকোটা আইল্যান্ডে এমন কিছু গাছ রয়েছে যেগুলো থেকে রক্ত বের হয়ে থাকে। এই গাছগুলোকে সকোটা ড্রাগনও বলা হয়ে থাকে। এই গাছগুলোর শেপ একটা ছাতার মতো হয়ে থাকে। আসলে এই গাছগুলোর ভেতর থেকে লাল রঙের এক রস বের হয়ে থাকে, যেগুলোকে মানুষ রক্ত বলে মনে করে। এই লাল রঙের রস থেকে বিভিন্ন রকমের মানুষের রোগ বালাই দূর হয়ে থাকে। এছাড়াও এই জিনিসটাকে লোপান বানানোর জন্যও ইউজ করা হয়ে থাকে। আবার বন্ধুরা, এই রহস্যময় গাছগুলোকে দেখার জন্য ইয়েমেনে প্রতি বছর লাখ লাখ মানুষ যেয়ে থাকে। নাম্বার 1, আইস কেভ, আইসল্যান্ড। মুভিতে হয়তো অনেকে বরফের গুহা দেখে থাকবেন, কিন্তু আপনারা হয়তো শুনে অবাক হবেন যে বাস্তবে আসলেই বরফের গুহা হয়ে থাকে। যেই গুহাটি আসলে আইসল্যান্ডে অবস্থিত এবং এটি অনেক বিশাল জায়গা জুড়ে অবস্থিত। আর আপনারা জেনে অবাক হবেন যে এই গুহাটি আসলে 320 ফিট গভীর। আর বন্ধুরা, এই গুহার ভিতরে টেম্পারেচার অনেক অনেক বেশি কম হয়ে থাকে, যার ফলে এর ভিতরে মানুষ 30 মিনিটের বেশি টিকতে পারে না। বন্ধুরা, এই গুহাতে যেমন বরফ কোনো সময় পানির মতো দেখতে মনে হয়, আবার কোনো সময় মেঘের মতো দেখতে মনে হয়, ঠিক তেমনই এই গুহার কালার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। কখনো কখনো এই গুহাকে নীল কালারের দেখায়, আবার কখনো কখনো একদম দুধের মতো সাদা দেখায়। তো বন্ধুরা, আপনাদের মধ্য থেকে কার কোন জায়গাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কার কোন জায়গাতে ঘুরতে যেতে মন চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সেই সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।